নবম অধ্যায়, রাজগুহ্য যোগ, গূঢ়তম জ্ঞান। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয়। অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মার মাত্রই তাঁর সাথে নিত্য সম্বন্ধযুক্ত। মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব। শ্রী ভগবান উবাচ, ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানম বিজ্ঞানসহিতম যজ্ঞাত্বা মোক্ষ্যসে শুভাত্। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মক স্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ দিচ্ছি। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। হে পরম তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে ফিরে আসে। মায়া ততমিদম সর্বম জগদ্ব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষ্ববস্থিতঃ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। ন চ মৎস্থানি ভূতানি পশ্যমে যোগমৈশ্বরম ভূতভ্রন্ন চ ভূতস্থো মমাত্মা ভূতভাবনঃ। যদিও সবকিছুই আমার সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। যথাকাশস্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানিত্যুপধারয়। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদাই আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম যান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ বিসৃজাম্যহম্। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড়সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। প্রকৃতিম স্বাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমম কৃৎস্নম অবশম প্রকৃতির্বশাত্। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। নচমাম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনবদাসীনম আসক্তম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। মায়াধ্যক্ষেণ প্রকৃতিঃ
সূয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগদ্বিপরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মেই এই জগৎ পুনঃপুন সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। মোঘাশা মোঘ কর্মাণো মোঘঘ্যানা বিচেতস রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়, সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্ত্যনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন, তাঁরা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। সততম কীর্তয়ন্তো মাম ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। ধ্যান যজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মাম উপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। অহম ক্রতুর অহম যজ্ঞ স্বদাহম অহমৌষধম মন্ত্রোহম অহমেবাজ্যম অহমগ্নির অহম হুতম। আমি অগ্নিষ্টম আদি স্রোতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওঁকার ঋক সাম যজুরেব চ। আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু শোধনকারী ওঁকার, আমি ঋক সাম ও যজুর্বেদ। গতির্ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণম সুহৃত প্রভবঃ প্রলয়ঃ স্থানম নিধানম বীজমব্যয়ম। আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুহৃত, আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ। তপাম যহম অহম বর্ষম নিঘৃণাম যুৎসৃজাম যচ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি, আমি অমৃত এবং আমি মৃত্যু, জ্বর ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। ত্রৈবিদ্যা মাম সোমপাঃ ভূতপাপা যজ্ঞৈরিষ্ট্বা স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যান দিবিদেব ভোগান।
ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন, তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসু উপভোগ করেন। তেতম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্ন গতাগতম কাম কামা লভন্তে। তাঁরাই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্ত্যলোকে ফিরে আসেন। এইভাবেই ত্রিবেদাক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্র সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম্। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যাহা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। ইয়ে প্যন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব কৌন্তেয় যজন্ত্যবিধিপূর্বকম্। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাঁদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। অহম হি সর্বয়জ্ঞানাম ভোক্তা চ প্রভুরেব চ নতুমাম অভিজানন্তি তত্ত্বে নাতশ্চ্যবন্তিতে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতা ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদ্যাজিনোপি মাম্। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যুপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তাঁর সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ইয়ৎ করোষি যদশ্নাসি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম্। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো। শুভাশুভ ফলৈর এবং মোক্ষ্যসে কর্ম বন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্তো মাম উপৈষ্যসি। এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে, এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। সমোহম সর্বভূতেষু নমে দ্বেষ্যোস্তি ন প্রিয় ইয়ে ভজন্তি তু মাম ভক্ত্যা ময়িতে তেষু চাপ্যহম্। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাঁরা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। অপি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্যঃ সম্যগ ব্যবসিতো হি সঃ।
অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তাঁর দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি নমে ভক্তঃ প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। মাম হি পার্থ ব্যপাশ্রুত্য ইয়ে পিস্যুঃ পাপয়োনয়ঃ স্ত্রিয়ো বৈশ্যাস্তথা শূদ্রাস্তেপি যান্তি পরাম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। কিম পুনর্ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যমসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করেও আমাকে ভজনা করো। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজী মাম নমস্কুরু মাম এবৈষ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে।